মানুষ ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা জানা। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মেম সাহেব, আমি চুরি করি নাই। এই যে গ্রামে এত সহায় সম্পত্তি রেখেছেন আমার ভরসা, কই আমি তো সেখান থেকে চুরি করি নাই। আরে সামান্য কটা টাকা আমি চুরি করুন, এটা কেমনে ভাববেন? আমি করি রাখাল, নিজের সম্মান বাঁচানোর লাগে আমি মরে যেতে পারি, কিন্তু আমার কেউ চোরের অপবাদ দিব এটা আমি কোনোদিন সহ্য করতে পারি না। একদিন সব বুঝা যাইবে, সত্য কখনো চাপা থাকে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি চুরি করি নাই, এরপরও মেম সাহেব আমার বাড়ি থেকে তাড়াই দিছে। আমি জানি তুমি চুরি করতে পারো না, কষ্ট পাইছো? সবাই চোর কইছে, কষ্ট পাই নাই, কিন্তু মেম সাহেব আমার মায়েরা বাড়ি থেকে তাড়াই দিছে, খুব কষ্ট পাইছি। কি মিমি তোমাকে মারছে? হ্যাঁ, মায়েরা আমার বাসা থেকে তাড়াই দিছে। কি কি বলছো? হ্যাঁ মঙ্গল, তুই মদনকে মারছিস কেন? ও একটা চোর, বাসা থেকে টাকা পয়সা চুরি করেছে। মদন টাকা চুরি করতে পারে না। শোন, ওকে যতটা হাবাগোবা মনে করেছিলাম ততটা হাবাগোবাও না। তুই যাই বলিস, মদন টাকা চুরি করতে পারে না। শোন মন, আমি ওকে গ্রাম থেকে তুলে এনেছিলাম, নিজের জীবনের থেকে ওকে বেশি বিশ্বাস করেছি, আর ও কি না আমার বিশ্বাস ভঙ্গ করলো। আমি ওই চোরটার মুখ আর কোনোদিনও দেখতে চাই না। মিমি, তুই স্বর্ণ চিনতে ভুল করতেছিস। তুই ঠিকই বলেছিস, আমি চিনতে ওকে আসলেই ভুল করেছি। ওর মতো চোরকে বিয়ে করা আমার একদমই উচিত হয়নি। মদন, তুমি আমার সাথে চলো। না, আমি যাবো না, আমি মইরা যাবো। ছি মদন, এসব কথা বলো না, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। সবাই পছন্দ করে, পরে তাড়ায় দেয়। আমি তোমাকে তাড়িয়ে দিব না, মিমিকে দেখিয়ে দিব মদন আসলেই খাঁটি মানুষ। চলো আমার সাথে। আফা, আপনি মদন বাড়ি এমনি করে মারতে পারলেন, কই গেছে জানেন? কোথায় গেছে জানি না, জানতেও চাই না, জাহান্নামে যাক। আর তুই ওর কথা আমাকে কখনো বলবি না। যারে এত ভালোবেসে বিয়ে করলেন তারে এমনি করে তাড়াই দিতে পারলেন? শোন চামিলি, আমি গোবরের পদ্ম ফুল ফুটাতে চেয়েছিলাম, কিন্তু ও যে একটা গাইয়া খেত চোর আমি কখনো বুঝতে পারিনি। মদন ভাই চুরি করতে পারে না, মদন ভাই চোর না। ও যদি চুরিই না করে তাহলে ওর ব্যাগে এতগুলো টাকা কিভাবে আসলো? কেউ হয়তো বা মদন বাড়ির চোর বানানোর লেগে টাকাটা রাখছে। আমাদের বাড়িতে এমন কি আছে যে ওকে চোর বানাতে চাইবে? আর চোর বানিয়েও বা তার লাভ কি? লাভ ক্ষতি জানি না,
কিন্তু মদন ভাই শোন না। শোনো চামেলি, আমাকে একটা কথা তুমি সত্যি করে বলো তো, তুমি কি মদনকে ভালোবাসো? এর মতন সরসুজা মানুষকে কে না ভালোবাসে কন? এটা আমাকে আগে বললেই পারতে, আমি এত বড় ভুল করতাম না। আপা আপনি ভুল বুঝেন না, মদন বাইরে ফিরাই আনে। তুমি ওর হয়ে আর আমার সাথে ওকালিত করতে আসবে না, আমি ওকে কখনোই ফিরিয়ে আনবো। ঠিক আছে, আর কই মোনা, কিন্তু আপনি যে মদন বাইরে বিয়া করছেন সেইটার কি হইব? ওকে ডিভোর্স দিয়ে দিব। আপনাদের বাঁধতেও সময় লাগে না, গড়তেও সময় লাগে না। আমি যখন ঢাকা এসেছিলাম তখন ওর মতোই ছিলাম, তখন তোর মা আমাকে ফ্রেন্ড বানিয়েছিল। আব্বু তুমি তো এখন বিজনেসম্যান, আমি মদনকে আরো বড় বিজনেসম্যান বানাতে চাই। আমি কেমনে বিজনেসম্যান হবো? আমি তো আমার কাছে কোনো টাকা নাই। তুমি চাইলেই পারবে, তোমাকে আমরা হেল্প করবো। ম্যাম সাহেবের অনেক টাকা, অনেক ক্ষমতা। তুমি বিজনেস করে সফল হও, তখন তুমি অনেক ক্ষমতাবান হবে এবং অনেক টাকা হবে তোমার। আমার কেমন টাকা পাব? আমার তো কোনো যোগ্যতাই নেই। তোমাকে আমি যোগ্য করে তুলব, যোগ্য হয়ে তুমি মিমির অপমানের প্রতিশোধ নেবে, মিমির অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে। আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য। মানুষ ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা যায় না। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মদন তুমি পারবে না? হ্যাঁ পারবো, আমারে পারতি। আজ থেকে তোমার নাম মদন না, মোহন চৌধুরী, মিমি চৌধুরীর প্রতিদ্বন্দ্বী। আপনাকে না বলেছিলাম আমাকে না জানিয়ে অফিসের কোন ফাইল পাস করবেন না? জি বলেছিলেন। তাহলে ভাইয়া অফিসের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা কিভাবে তুললো? এমডি স্যার বলেছিলেন। ভাইয়া তুমি আমাকে না জানিয়ে অফিসের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা কেন তুলেছো? আমার দরকার ছিল তাই তুলেছি, আজকেও 5 লাখ টাকা তুলবো। কেন, কি হয়েছে? আমাকে না জানিয়ে তুমি একটা টাকাও তুলবে না। মিমি এই অফিসের এমডি আমি, অফিস আমার কথাই চলবে। ঠিক আছে, আমি আব্বু মানে এই অফিসের যে চেয়ারম্যান তাকে সবকিছু খুলে বলবো সরাসরি। মিমি কথা শোন, আব্বুকে বলার দরকার নাই। মিমি স্যার আমি কি করবো? আপাতত আমার সামনে থেকে যান। বাবা মদন, তোমার বাড়িতে কে কে আছে? এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি একলা মানুষ। যার কেউ নেই তার আল্লাহ আছে, মন খারাপ করো না, আমরা তোমার সাথে আছি। এই কথা মেম সাহেব আমারে কইছে, এরপরে বাড়ি থেকে চোর বানায় তাড়াই দিছে। আসলে গরিবের কেউ আপন হয় না। আমিও একদিন গরিব ছিলাম, তোমার দুঃখ আমি বুঝি, হয়তো মন এসে পড়েছে। মদন এই সব জামা কাপড় তোমার? এতগুলা কাপড় আমার? হ্যাঁ তোমার। দামি দামি কাপড় তোমাকে আমি দামি বানাবো, মোহন চৌধুরী, মিমি চৌধুরীর প্রতিদ্বন্দ্বী। আজ থেকে তোমার যুদ্ধ শুরু। আমরা তোমার পাশে আছি, আজ থেকে তুমি আমার গাড়ি দিয়ে আসা যাওয়া করবে আর অফিসে বসবে। তুমি নিজেকে যোগ্য করে তুলবে,
যাতে করে মিমি তোমার কাছে পাত্তা না পায়, আর মিমির বিজনেসকে টেক্কা দিয়ে আমরা আরো উপরে চলে যাব। আমার কি করতে দেবো এটা দিব। মদন, তুমি এখানে কেন? ওর নাম মদন না, মোহন চৌধুরী। মোহন চৌধুরী, এই ফকিরটাকে তুই চৌধুরী উপাধি দিয়ে দিলি? এখন তো উপাধি দিয়েছি, কয়েকদিন পরে বাস্তব রূপে দেখতে পাবি। কয়লা ধুলো ময়লা যায়, আর তোর মন তো কয়লার চাইতেও বেশি নোংরা, সেটা পরিষ্কার করবে কি দিয়ে? মন এরকম অহংকারী মানুষের লাগে কথা কয়ে লাভ নেই, আমাকে সময় নষ্ট হইতেছে। আহ, আব্বু, আমি অফিস থেকে 5 লাখ টাকা তুলতে চেয়েছিলাম, মিমি আমাকে তুলতে দেয়নি। অফিস থেকে 5 লাখ টাকা তুলতে চেয়েছিলি, সেটা কি কারণে? অফিসের কাজের জন্য। মিমি অফিসের কাজের জন্য টাকা তুলতে দেয়নি, বিষয়টা কেমন না? আচ্ছা ঠিক আছে, আমি মিমিকে জিজ্ঞেস করব। মিথ্যা কথা আব্বু, ভাইয়া নিজের প্রয়োজনে অফিসে টাকা তুলেছে। মেয়েদি, ব্যক্তিগত দরকারে অফিস থেকে টাকা তোলা যাবে না। আব্বু, আমি বলছি না, আমি অফিসের দরকারে তুলতে চেয়েছিলাম। তাহলে গতকাল যে তুমি 5 লাখ টাকা তুলেছো, সেটা দিয়ে তুমি কি করেছো? সেটা একটা কাজে খরচ করেছি। আব্বু, আমি অফিসের টাকা এইভাবে খরচ করতে দিব না। মিমি তো ঠিকই বলেছে, অফিসের টাকা অন্য কাজে তুই কেন খরচ করবি? শুধু তাই নয় আব্বু, ভাইয়া প্রায়ই নিজের প্রয়োজনে অফিসের থেকে টাকা তুলে। আমি যদি কিছু বলতে চাই, সে বলে সেই অফিসের এমডি, তাই যা খুশি তাই করতে পারবে। ঠিকই তো বলেছে, এমডি হয়ে কি তোমাকে জবাব দিয়ে করতে হবে? বৌমা, অফিসের তো একটা নিয়ম আছে। এমডি বলে তুই হিসাব ছাড়া টাকা তুলবি? মেয়েদি, আজ থেকে অফিসের এমডি মিমি, মিমির কথা মতো কাজ করবি। আব্বু, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, পরে কিন্তু পস্তাবে। মদন আসছো? লেখাপড়া করলেই তো তুমি বড় হতে পারবে, মিমির থেকেও তোমার যোগ্যতা বেড়ে যাবে। তাইলে পড়া, মূর্খ বইলে মানুষ হাসাহাসি করতো, অবহেলা করতো। খবর আছে, জানি না।
তুমি মদন বাইরে চোর বানাইয়া বাসা থেকে তাড়াই দিস। হ এই কথা যদি তোরা কারোর কোস তবে একবারে মাইরা ফেলাম। মাইরা ফেলাবার যাই করো, মিমি আপার কাছে আমি এখনই কইয়া দিন। আমি সাধারণ মানুষ, এত বড় দায়িত্ব পালন করতে পারবো? আমি তোমাকে সব শিখিয়ে দিব। মহান, তুমি পারবে, আমরা তোমার সাথে আছি। যাও বসো। হ্যাঁ, যাই করিস, মোহনের সাথে পরিকল্পনা করে করবি। তো আসছি আব্বু। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তুমি শুধু আমার সাথে থেকো, আমরা মিমির কোম্পানিকে টপকিয়ে যাব, আর মিমির সব প্রজেক্ট আমরা নিয়ে নিব। মিমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, ওর আর কিছুই করার থাকবে না। সেলিম ভাই, আপা মনে কই জানেন? কই আবার অফিসে, কেন কি দরকার? মদন বাইরে জমিলা খালায় চোর বানাইয়া বাসা থেকে তাড়াই দিছে, মদন ভাইয়ের কোনো দোষ নাই। আমি জানতাম মদন ভাইয়ের কোনো দোষ নাই, কিন্তু মিমি আপা এত ভালোবাসে মদন রে বিয়া করা, কেমনে বাসা থেকে বের করে দিল? কি, মিমি মদন রে বিয়া করছে? খালা তুমি ভুল শুনছো। না 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 না, আমি ভুল শুনি না, আমি ঠিকই শুনছি। তুই এই একই কথা সেদিন মিনারে কইছিস, কিন্তু আমি বিশ্বাস করি নি। আজ আমি আমার নিজের কানে শুনছি। খালা, আমি ওখানে যাই সবারই কইতাছি। এখন কি হইব? চিন্তা করো না, যাও তাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ম্যানেজার সাহেব, এখন থেকে 20 লাখ টাকা তুলে নিয়ে আসেন প্রজেক্টের কাজের জন্য। ঠিক আছে। কিন্তু ম্যাডাম, জাহাজ কোম্পানির কাজটা পেতে 20 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে না ম্যাডাম? এই টাকাটা আমরা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের গিফট হিসেবে দেব, দিয়ে প্রজেক্টটা আমরাই নিয়ে নিব। ম্যাডাম, এতে কি আমাদের বিজনেস হবে? আসলে বিজনেসের জন্য না, আমি আসলে কিছুতেই মন আনন্দজ্যোতির ওরফে মদনকে জিততে দিব। মিমি, তুই নাকি জাহাজ কোম্পানির টেন্ডারের জন্য 20 লাখ টাকা ঘুষ দিতে চাচ্ছিস? ঠিকই শুনেছ, এতে কিন্তু বিরাট লস হতে পারে। লস হলে হবে, কিন্তু আমি মুন কনস্ট্রাকশনকে এই কাজটা নিতে দিব না। আমার কথা শোন, এই রিস্কটা নেওয়া ঠিক হবে না। এখন কোম্পানির এমডি কে, আমি নাকি তুমি? তুই। তাহলে কোনো কথা বলবে না, আর আমি এখন চাই তুমি এখান থেকে চলে যাবো, চলে গেলে খুশি হবে। মদন আর মনকে কিছুতেই জিততে দিব না। আঙ্কেল, টেন্ডার জমা হয়ে গেছে, আজকে ঘোষণা হবে। আমার বিশ্বাস কাজটা আমরাই পাব। আমার বিশ্বাস আরো ঠিক হবে। চৌধুরী কনস্ট্রাকশন কোনোভাবেই জানি না। এই, তোমরা রেডি হচ্ছ না কেন? তোমরা যাবে না? তোরা দুইজনে যা। আঙ্কেল, আপনি চলেন, আপনি গেলে আমার ভরসা ভাঙবে। আমার দোয়া তোদের সাথে আছে, যা তোরা, কাজ তোরাই পাবি ইনশাল্লাহ। তুমি সত্যি বলতেছো তো? আমার মন বলছে তোরাই বিজয়ী হবি। মোহন, তোমার কি মনে হচ্ছে? আমারও তাই মনে হইতেছে, এবার মনে হইতেছে অহংকারের পতন হইব।
চলো আল্লাহ ভরসা, যাও রেডি হও। মোহন আর দেরি করো না, আল্লাহর নামে রওনা হও। জমিলা কি বলবি বল? ম্যাডাম খবর তো মারাত্মক খবর। আরে সেই মারাত্মক খবরটাই তো তোকে বলতে বলতেছি। মিমি তো মদন রে বিয়া করে ফেলাইছে। কি ব্যাপার জমিলা, তুমি একবার বলছো ড্রাইভার চামলিরে বিয়ে করছে, আর এখন বলছো তুমি মিমি মদনকে বিয়ে করছে। তোমার মাথা কি কোনো সমস্যা? স্যার আপনি যদি বিশ্বাস না হয় আপনি চামলিরে ডাকতেন। চামলি কইছে আমি নিজের কানে শুনছি। মদন ভাই চুরি করে নাই এই কথাটা এখন সারে দেখলে সারে বিশ্বাস করবে না, পরে কমনে। হেই তুই আবার এখানে দাঁড়ায় আছিস কেন? ভিতরে যা। কাকে দেখছি? মদন এমন হলো কি করে? এটা কিভাবে সম্ভব? কে বলবে, এই ছেলে একদিন আমাদের অফিসের পিয়ন ছিল। মোহন চৌধুরী, তোমাকে দেখে অনেকেরই হিংসে হচ্ছে। হিংসে তো করবেই, অযোগ্য ব্যক্তিরা সবসময় হিংসেই। তুই কাকে অযোগ্য বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস স্বামীকে? আমি মিমি চৌধুরী। মোহন চৌধুরীর কাছে এসবের মূল্য নেই। শোন, এই কন্ট্রাক্টের কাজ চৌধুরী কনস্ট্রাকশনই পাবে। সেটা সময় হলেই দেখা যাবে। ভাইয়া, ওদের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট কেন করছো? খুব শীঘ্রই পতন ঘটবে তোমাদের। আরেকবার জন্ম হয়ে এলেও না সেটা তোরা কখনোই করতে পারবি না। মোহন চৌধুরী, সময় নষ্ট না করে অফিসে চল। অহংকারী মানুষ আশেপাশে থাকলে তো বোরিং লাগে। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানির কাজটি যে পেয়েছেন এখন সে কোম্পানির নাম ঘোষণা করা হবে। দেখবি টেন্ডারটা আমরাই পাব, তোরা খালি হাতেই বাড়ি ফিরবি। টেন্ডারটা আমরাই পাব, আল্লাহ আমাদের উপর রহম করবে। আল্লাহ তুমি অহংকারের পতন ঘটাও। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানির কনস্ট্রাকশন কাজটি পেয়েছেন মুন কনস্ট্রাকশন। আপনাদের অভিনন্দন। প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অফিস ডেস্ক থেকে সংগ্রহ করে নেবেন। আমি টেন্ডার মানি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদেরকে ভালো মনে করেছেন কাজটা তাদেরকে দেওয়া হয়েছে, সবাইকে ধন্যবাদ। দরকার হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলব। কথা বলে কোনো লাভ হবে না মিসেস মিমি চৌধুরী। চল, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম এই টেন্ডারটা না নেওয়ার জন্য। 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা তো বিরাট লসে পড়লাম।
আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো, কাউকে ছাড় দিব না। কথা বলতে চাইছিলাম। কি কথা? আমার টাকাটা যে হন দিলেন না। কিসের টাকা? জমিলা খালা, ও মা, এর মধ্যে ভুলে গেছেন আপনি? খালা, পরিষ্কার করে কথাটা বলো তো। মদন রেজে চুরির অপবাদ দিয়া বাইর করে দিছে, তখন যে কইলেন আপনি আমার টাকা দিবেন, সেই টাকার কথাই কইতাছি আমি। আমি কোনো টাকা দিতে পারবো না। আর মদন এই বাসা থেকে বের হয়েছে, সবার জন্য ভালো হয়েছে। দেখেন, বেমানি করেন না কিন্তু, ভালাই বেলা টাকাটা দিয়ে দেন, নালে কিন্তু আমি সবার কাছে কইয়া দিব। যাও গিয়ে বলো, সবাই তোমাকেই ধরবে, তুমি মদনকে চোর বানিয়ে এই বাসা থেকে বের করেছো। আমি এক ঢিলে দুই পাখি মারতে পছন্দ করি, বেশি কথা বললে আমি তোকেও বাসা থেকে বের করে দিব। আমি যা বলবো তুমি তাই শুনবে। আপনি বাজানো বন্ধ করলে কেন? শুনতে তো ভালোই লাগছিল, বাজাও। জি বলুন। ম্যাডাম, আমাদের কোম্পানি তো বিশাল লস হয়ে গেল, এখন আমাদের অন্যান্য প্রজেক্ট গুলো চালু রাখতে গেলে অনেক টাকা প্রয়োজন। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ব্যাংক থেকে টাকা তুলুন। আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই। তাহলে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করুন। ম্যাডাম, লোন নিতে গেলে তো শর্মা স্যারের অনুমতি লাগবে, আর কিছু না কিছু মর্গেজ রাখতে হবে। ভাই, আর আপুর সাথে কথা বলেন আপনি। মেয়েদি স্যার তো কোনো কথা বলতে রাজি হচ্ছে না, উনি অত্যন্ত রেগে আছেন। তাহলে আপুর সাথেই কথা বলেন। ওকে ম্যাডাম। আর ম্যাডাম, আমাদের ওয়ার্কাররা সব বসে বসে বেতন নিচ্ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। আমি ভাবছি কি করা যায়, কি যে করবো, মাথা তো কাজে করছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যানেজার, আপনি জানান, আমি দেখছি কি করা যায়। আপনারা, আরে মদনকে তো চেনা যাচ্ছে না। ও মদন নয়, ওর নাম মোহন চৌধুরী। সরি ম্যাডাম, মিমি অফিসে আছে। মিমি না, মিমি চৌধুরী। টেন্ডার পাওয়ার খুশিতে আমি আর মোহন বিয়ে করতে গেছি। তা আমি কি করবো, খুশিতে নাচবো? চাইলে নাচতেও পারো, না নাচলেও কোনো প্রবলেম নেই, আগামী শুক্রবার আমাদের বিয়ে। বিয়ের দাওয়াত রইল। ওনারা হচ্ছে বড় লোক, কার্ড কিংবা মানুষ ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। তোর অহংকার এখনো কমেনি। আমি মিমি চৌধুরী, তোরা শুধু চেষ্টা করেও না আমার লেভেলে আসতে পারবি না। আর কিছুটা দিন যাক, রাস্তায় দাঁড়ালে দেখব কোথায় থাকে অহংকার আর কোথায় থাকে লেভেল। চল। আব্বু, মিমি আমাদের বিজনেসটাকে একদম শেষ করে দিয়েছে। এই টেন্ডারের পিছনে এত টাকা খরচ করার কি দরকারটা ছিল? আমি বারবার নিষেধ করেছি, আমার কোনো কথাই শুনেনি। আমি তো আগেই বলেছি, মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দেন, অফিসে বসানোর দরকার কি ছিল? বৌমা, তুমি চুপ করো। আম্মু, আর কত চুপ করতে বলবা,
আমাদের তো সব কিছু শেষ করে দিছে, এখন সে আবার লোন নিতে চায়। লোন নিবে পরিশোধ করবে কিভাবে? বিজনেস করে পরিশোধ করব। তুমি করবে পরিশোধ, আমাদেরকে রাস্তায় বসাবে। ভাবি খরচ করলে আমি আমার বাবারটা করব, তাতে তোমার কি? মিমি, আব্বুর সব কিছুতে আমারও কিন্তু ভাগ আছে, কথাটা মনে রাখিস। তুই থাম তো মিমি, তুই আর কাল থেকে অফিসে যাবি না। আব্বু, এই কয় মাসে যে 2 কোটি টাকা লোকসান হয়েছে তার কি করবা? এই সব টাকা দিবে মিমি? ওমা, এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। দেখি দরকার হলে আমার বাড়িটা বিক্রি করে দিব। তাহলে আমরা থাকবো কোথায়? ভাড়া বাসায় থাকবো। আর মিমি যে সব কিছু শেষ করে দিল তার কি হবে? আমি বিজনেস করে সব পরিশোধ করে দিব। অনেক করেছিস, দয়া করে বিজনেসের কথা আর মুখে আনিস না। থামবি তোরা, তোদের কাউকে কিছু করা লাগবে না, যা করার তোর বাবাই হবে। এখন তোরা তোদের ঘরে যা। কারো বাসা আসলে তাদের অনুমতি নিয়ে ঢুকতে হয়। নিজের বাড়িতে ঢুকবো, অনুমতির কি দরকার? মানে বাসা আমরা 2 দিন আগে কিনে নিয়েছি, কিন্তু এই বাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছি। আমাদের লোক দিয়ে কিনেছি। তোমরা কিনেছ, তার প্রমাণ? প্রমাণ এই যে দলিল। সম্মানের সহিত 2 দিনের ভিতর বাসা খালি করবেন। একদিনের বাড়ি থেকে আপনারাই আমাকে চোর বানিয়ে তাড়াই দিয়েছিলেন, আজই বাড়ি আমি কিনে নিয়েছি। মিথ্যের পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। মদন ভাই, তোমার এই পরিবর্তন দেখে আমার খুব ভাল লাগছে। ওই সে রই, কথা কম ক। আপনি কথা কম কন। কি রে, তোর দিকে অনেক সাহস বেড়ে গেছে? তোর কোলে আমার নিস্তা মতন মারমু। এই নাটক বন্ধ, 2 দিনের ভিতরে বাসা খালি করবেন। 2 দিন পর সে যেন কাউকে দেখতে না পায়। চলো। আমার বাড়ি রাখা, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমার এত পতন হলো? এই সব কিছু হয়েছে আপনার এই মেয়ের কারণে। এত অহংকার আল্লাহ সহ্য করে না। ওই সে রই, তুই কিন্তু বেশি কথা কইতেছিস, তোরা কিন্তু একটা থাপ্পড় দিব। জমিলা, তোরা ভিতর যা, তোদের কাজ কর যে। ভাই, তোমরা তোমাদের রুমে যাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাল তোমার আর আমার বিয়ে, মিমির জন্য তোমার খারাপ লাগছে না? খারাপ লাগলেও করার কিছু না। মিমি আমার সাথে যে ব্যবহার করছে এটা আমি ভুলি নাই, কোনোদিন ভুলব না। মিমির তো সব শেষ হয়ে গেছে, এখন যদি তোমার কাছে আসতে চায়। ভাই যেদিন আমার বাড়ি থেকে তাড়াইয়া দিছে, সেদিন আমিও হের মন থেকে তাড়াইয়া দিছি। যেহেতু তোমাকে মেরে চোর বানিয়ে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেহেতু আমাদের বাসর ঘরটা ওই বাড়িতেই হবে, কি বলো? হ্যাঁ, সেটা করা যায়। তোমাকে বিয়ে করে আমি মিমিকে দেখিয়ে দিব, কোনো মানুষই অযোগ্য না। চলো, বিয়ের এখন অনেক কাজ বাকি। তুমি
এখানে কেন? মন কোথায়? মন এই যে আমি। আমার বাসনগুলো ও কি করে? আমি ওর মুখ দেখতে চাই না। যে তোমার জন্য এত কিছু করলো তাকে তুমি কষ্ট দেবে? ও গ্রাম থেকে তুইলে আয়না চোর বানায় আমার রাস্তায় ছুঁড়ে ফেলাই দিছে। ভুল, তুমি যা জানো সবটাই ভুল। ভুল? হ্যাঁ ভুল। একদিন আমি মিমির কাছে যাই। কি রে মিমি, কান্না করছিস কেন? আমি অনেক বড় বিপদে পড়ে গেছি রে। কি বিপদে পড়েছিস আমাকে বল। তুই আমাকে হেল্প করতে পারবি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। আমি মদনকে বিয়ে করে ফেলেছি। তুই মদনকে বিয়ে করেছিস? কি বলছিস এসব? হ্যাঁ, ভেবেছিলাম ওকে পরিবর্তন করে সবাইকে বিষয়টা বলবো। এখন প্রবলেম কোথায়? আমি তোকে পরিবর্তনই করতে পারছি না। এদিকে ভাবিও হয়তো বুঝে ফেলেছে ওর সাথে আমার কোনো রিলেশন আছে। তো কি করতে চাচ্ছে? জমিলা খালার সাথে গোপনে পরামর্শ করছে, ওকে চোর বানিয়ে বাসা থেকে বের করে দিবে। তাহলে সবাইকে তুই সেটা বলে দে। তা তো বলতেই পারি, কিন্তু আবু যদি জানে ওর সাথে আমার রিলেশন তাহলে তোকে মেরেই ফেলবে। এক কাজ কর, ওরা যখন মদনকে চোর বানাবে তুই মদনকে মেরে বাসা থেকে তাড়িয়ে দিবি। কি বলছিস এসব? তারপর কি হবে? তারপর আমি মদনকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব, মদনকে প্রতিশোধ নিতে বলবো। গুড আইডিয়া, তাহলে মদনের মনেও জেদ আসবে, ও নিজেকে পরিবর্তন করবে। ঠিক ধরেছিস, তুই শুধু কিছু টাকা পয়সা দিস, আমি মদনকে চেঞ্জ করে ফেলবো। দরকার হলে আমি আমাদের বিজনেস শেষ করে তোকে টাকা দিব, তুই ওকে অনেক বড় বিজনেসম্যান বানিয়ে তুলবি, যাতে ওর স্ট্যাটাস আমাদের থেকে উঁচুতে যায়, আপু যেন বিয়েতে রাজি হয়। তোমাকে ইম্প্রুভ করতে এছাড়া মিমির কাছে আর কোনো অপশন ছিল না, তাই নিজেদের বিজনেসের টাকা দিয়ে আমাদের বিজনেস গড়ে তুলেছে। আমাদের তেমন কোনো বিজনেস ছিল না, সবই মিমির টাকায় মিমির প্ল্যান মতো হয়েছে। মিম সাহেব, আপনি আমার জন্য এত কিছু করছেন। হ্যাঁ, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দেন। ভালোবাসা মানুষ কষ্ট দিলেও কষ্ট লাগে না, বরং মধুর লাগে, বুঝেছ? হয়েছে, তোমাদের ইমোশন রাখো, বাইরে তোমাদের জন্য সবাই ওয়েট করছে। সবাই মানে? চলো বাইরে তাহলে দেখতে পাবো। এই যে আমাদের রাখাল আর বিদেশি শিক্ষিত। আমার মেয়ে পছন্দের ছেলেকে বিয়ে করেছে তাতে আমরা খুশি। মদন মেরে ভাবি আর জমিলা খালে সুর বানাইছে। মদন, তোর সাথে অনেক অন্যায়, অনেক খারাপ ব্যবহার করছে, আমারে মাফ করে দেবে। আপনারা আমার লগে এরকম না করলে আমার পরিবর্তন হইত না, আপনারা আমার ভালোই করছেন। ঠিক বলেছ মদন, আজকে তুমি যদি এই জায়গায় না আসতে মিমির সাথে তোমার বিয়ে আমরা কখনোই মেনে নিতাম না। মিমি মন সত্যি আসলে তোরা ম্যাজিক দেখালি। আমার বাড়ির রাখাল আমার মেয়েকে বিয়ে করেছে ভাবতেই আমার অবাক লাগছে। কেউই যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে না বাবা, যোগ্য করে নিতে হয়। তাই অযোগ্য কাউকে অবহেলা না করে যোগ্য বানিয়ে নেই। মানুষ চাইলে নিজেরা পরিবর্তন করতে পারে, চেষ্টা করলে অসাধ্যকেও সাধন করতে পারে।